দেখো এই প্রবলেমটাতে কি বলেছে, এই প্রবলেমটাতে বলেছে ওয়াটার ফ্লোস আউট অফ আ বিগ ট্যাঙ্ক। তোমরা সবাই পড়ো, ওয়াটার ফ্লোস আউট অফ আ বিগ ট্যাঙ্ক along a tube bent at right angle, এই right angle কথাটা ইম্পর্টেন্ট, right angles. The inside radius of the tube is equal to r. Okay, মানে এই যে টিউব গুলো, এই টিউবটার যদি আমি ক্রস সেকশনাল এরিয়া দেখি সেটা r. ওকে, এবার বলেছে the length of the horizontal section of the tube is L এর value বলে দিয়েছে 22 cm. The water flow rate Q, water flow rate Q দিয়ে দিয়েছে, Q দিয়ে দিয়েছে। ওকে, find the moment of reaction forces of the flowing water acting on the tube's wall relative to the point O. এই পয়েন্টটা O. আচ্ছা, এইখানে যে এইটা বলেছে দেখো, ফাইন্ড দা মোমেন্ট অফ রিয়াকশন ফোর্স। বলো তো এই মোমেন্ট অফ রিয়াকশন ফোর্সটা কি বেসিক্যালি? রাইট, মোমেন্ট অফ রিয়াকশন ফোর্স বেসিক্যালি টর্ক। কি বললাম? মোমেন্ট অফ রিয়াকশন ফোর্স বেসিক্যালি টর্ক। এবার দেখো, আমি এই প্রবলেমটাকে সলভ করার আগে একটু বুঝিয়ে নিই যে এই প্রবলেমটায় কিভাবে ফোর্সগুলো কাজ করছে। দেখো, আমি এইটাকে দুটো ভাগে ভেঙে নিচ্ছি। একটা হচ্ছে শুধু টিউব, কি বললাম? শুধু টিউব, যেটা বললাম 1.328, এর পরের প্রবলেমটা 1.329। that is the probably best problem of this lot. তোমরা ওই প্রবলেমটা ভালো মতো ট্রাই করবে এবং সেই প্রবলেমটা সলভ করতে গেলে এই এখন যে তিনটে প্রবলেম করেছি তার কনসেপ্ট লাগবে। হ্যালো, এখন যে তিনটে প্রবলেম করেছি তার কনসেপ্ট লাগবে। ঠিক ঠিক। আচ্ছা, এবার দেখো এই প্রবলেমটা ইজি যদি আমরা একটু বুঝে বুঝে করি। দেখো, আমি দুটো আলাদা আলাদা ভাবে ভেঙে নিচ্ছি। কি? এইটা হচ্ছে টিউবের ওয়াল, মানে এই যে বেন্ডিং যে পার্টটা, দেখো বেন্ডিং যে পার্টটা সেটা হচ্ছে এরকম, ঠিক এই যে এই পোর্শনটা। আর একটু আমি যদি ইয়ে করে নিই, এবার দেখো এর মধ্যেই আমাদের ওয়াটারটা রয়েছে না, দেখো এর মধ্যেই ওয়াটারটা রয়েছে না, বুঝতে পারছো? মানে আমি এইখান থেকে এই পর্যন্ত, ধ্যান সে শুনো, এইখান থেকে এই পর্যন্ত আমি কেটে আলাদা করে এখানে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? তার কারণ আছে। আমাকে দেখতে হবে যে এই যে কি বলে, এটার নাম কি, এটা হচ্ছে টিউবের ওয়াল, এটা শুধু টিউব ড্র করেছি, এখানে কিন্তু ওয়াটার ফ্লোটা নেই, আর এখানে ওয়াটারটা রয়েছে, আমি দুটোকে আলাদা করে ড্র করেছি। আচ্ছা, এবার তোমরা বলবে, বলতো যখন জলটা নিচের দিকে পড়বে তখন রিয়াকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? তাহলে বলতো এই টিউবে এই দিকে আমার কি ফোর্স লাগবে? এফ, রিয়াকশন ফোর্স এফ ওয়াই। আচ্ছা, তাহলে বলতো জলে কোন দিকে রিয়াকশন ফোর্স লেগেছে? নিচের দিকে। আরে ভাই, এইটা যদি অ্যাকশন হয় তাহলে এইটা রিয়াকশন, এইটা রিয়াকশন হলে এইটা অ্যাকশন। এবার ভেবে দেখো, জলটা যখন আমি সবে ছাড়া শুরু করেছি জলটা যখন আমি সবে সারা শুরু করেছি তখন জলটা এই দিক দিয়ে গিয়ে এই ওয়ালটায় হিট করবে। ইয়েস, আরে ভাই জলটা এই দিক দিয়ে গিয়ে এই ওয়ালটায় হিট করবে। ইয়েস করবে। আচ্ছা যদি করে তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই ওয়ালের ওপরে এই ডিরেকশনে কি লাগবে? ওয়ালের ওপরে এই ডিরেকশনে কি লাগবে? ফোর্স লাগবে। বলো বলো বলো। আচ্ছা তাহলে বলো তো এই যে ওয়াটার বডি এর কি এই দিকে ফোর্স লাগবে? দেখো আমি আলাদা আলাদা করে তোমাদের ড্র করে দেখালাম, একটা টিউবে আর একটা ওয়াটার বডিতে। ঠিক, হ্যালো, ঠিক। আচ্ছা এইটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এটা দেখো ওয়াটার বডির, এটা ওয়াটার বডির, এইটা টিউব। দেখো এটা ওয়াটার বডির, এটা টিউব। ওকে, এই অবধি আমাদের কারোর বুঝতে কোনো অসুবিধা নেই? ঠিক। আচ্ছা এবার আমরা দেখো এই fx আর fy এই দুটো ক্যালকুলেট করার চেষ্টা করছি। দেখো ক্যালকুলেট করার চেষ্টা করছি। আচ্ছা আমরা যদি fx ক্যালকুলেট করি তাহলে আমি লিখব d p of x by dt। দেখো d p of x by dt। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা আগে আমি fy টা ক্যালকুলেট করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো fy কি হবে বলো? d of p of y by dt, মানে y ডিরেকশনে যে, দেখো y ডিরেকশনে যে কিটা চেঞ্জ হয়েছে, y ডিরেকশনে যে, হ্যালো, y ডিরেকশনে যে, y ডিরেকশনে যে মোমেন্টামটা চেঞ্জ হয়েছে, dpy বাই dt। ওকে এবার বলো সেম ভাবে আমি এইটাকে লিখতে পারি d of dt of m by। দেখো d of dt of by। এবার এইখান থেকে লিখতে পারি d of dt, m এর জায়গায় লিখছি রো ইন্টু ভলিউম ইন্টু by। এবার এই দিকে চলে এসো, কি বলেছে? Bent at right angle inside radius of the tube, this the length of the horizontal section of the tube is equal to this, find the moment of reaction force. আচ্ছা একটা জিনিস শোনো, দেখো the water flow rate is q, water flow rate is q। এবার এইটার ক্রস সেকশনাল এরিয়া, ধ্যান সে শুননা, এইটার ক্রস সেকশনাল এরিয়া রেডিয়াস বলে দিয়েছে আর, তাহলে ক্রস সেকশনাল এরিয়া কি বলতো? হ্যালো, ক্রস সেকশনাল এরিয়া কি বলতো? পাই আর স্কোয়ার। এবার দেখো ওয়াটার ফ্লো রেট কিউ ইজ বেসিক্যালি এরিয়া ইন্টু ভেলোসিটি। কি বললাম? এরিয়া ইন্টু ভেলোসিটি। তাহলে আমি বলতে পারি কিউ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু ভেলোসিটি। ইয়েস। এবার একটা জিনিস দেখো, এখানে বলে দিয়েছে ওয়াটার ফ্লো রেট ইজ কিউ, তার মানে ওয়াটার ফ্লো রেট মানে কনস্ট্যান্ট ওয়াটার ফ্লো রেটে ইয়ে করছে, জলটা যাচ্ছে। তাহলে বলো তো কিউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি আর এগুলো তো, এই পাই আর এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে ভি কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট না? বলো কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। তার মানে এই ডিরেকশনে ভি ভেলোসিটি, এই ডিরেকশনে ভি ভেলোসিটি ওয়াটারটা মুভ করছে। এবার বলো এইটা কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। এইটা কোন অ্যাক্সিস বলো? এক্স অ্যাক্সিস। হ্যালো, এইটা ওয়াই অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস। তাহলে বলো তো ওয়াটারের ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত বা এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত? ওয়াটারের ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত বা এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত? হ্যালো বলো, ভেলোসিটি তো কনস্ট্যান্ট, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত? ভি। এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত? ভি। সেটা কনস্ট্যান্ট। এদিকে চলে এসো, এখান থেকে আমি ধ্যান সে শুনো, রো কমন নিচ্ছি, ভি ওয়াই কমন, তার মানে আসছে রো ইন্টু ভি ডিভি বাই ডিটি। বলো তো ডিভি বাই ডিটি কি? আরে ভাই ডিভি বাই ডিটি কি? ভলিউম ফ্লো রেট। হ্যালো, ভলিউম ফ্লো রেট সেটাই তো দিয়ে দিয়েছে কিউ। দা ওয়াটার ফ্লোস রেট দেখো লিটার পার সেকেন্ড, এইটা দেখে দেখো, এইটা দেখে দেখো লিটার পার সেকেন্ড। হ্যালো, এইটা দেখে দেখো লিটার পার সেকেন্ড। তাহলে এখানে লিখবো সেটা হচ্ছে রো ভি ইন্টু কিউ। এবার বলো রো ভি কিউ তিনটেই কনস্ট্যান্ট, তাহলে এফ ওয়াই কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? বলো 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 এফ ওয়াই কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? জলদি বলো। এবার বলো ডি অফ ডিটি dx m into vx। এবার d of dt, m মানে হচ্ছে রো ইন্টু ভি, রো ইন্টু ভি সরি vx। এবার দেখো রো বেরিয়ে আসবে, vx মানে v, তার মানে রো ভি dv বাই dt, তার মানে এখানেও আমার ভ্যালু আসছে রো ভি ডেল্টা কিউ। ডেল্টা কিউ না কিউ। বন্ধুগণ আমরা কি বুঝতে পেরেছি এই জিনিসটা? ধ্যান সে দেখো, ধ্যান সে দেখো। এবার সরি এদিকে চলে এসো। ওকে, আমি এখানেই ড্র করছি। দেখো এইটা আমার টিউবটা, এই দিকে কাজ করছে এফ এক্স, এই দিকে কাজ করছে এফ ওয়াই। এইটা পয়েন্টটা ও, এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স এল, এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স এল। তাহলে আমি যদি বলি এই পয়েন্টটা ও, টর্ক অ্যাবাউট ও, আমি যদি বলি টর্ক অ্যাবাউট ও, তাহলে দেখো দুটো ফোর্স এফ ওয়াই ইন্টু এল। দেখো এফ ওয়াই ইন্টু এল মানে এই পয়েন্টের রেসপেক্টে যদি টর্ক ক্যালকুলেট করি তাহলে এফ ওয়াই এদিকে ঘোরানোর চেষ্টা করছে। আর একটা জিনিস দেখো আমি লিখছি প্লাস এফ এক্স, এই এফ এক্সটাকে বাড়িয়ে দিলে এই ও পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে না, তাহলে হবে এফ এক্স ইন্টু জিরো, কারণ এই লেন্থটা জিরো। তাহলে হবে এফ ওয়াই ইন্টু এল। এফ ওয়াই তোমরা এদিক থেকে ক্যালকুলেট করেছো রো ভি কিউ, রো ভি কিউ, ভি মানে ভেলোসিটি। আবার দেখো আমাদের এখানে কিন্তু ভেলোসিটি দিয়ে দেয়নি, এখানে ভেলোসিটি দিয়ে দেয়নি, এখানে কি দিয়ে দিয়েছে জানো? এখানে দিয়ে দিয়েছে এই কিউ পাই আর স্কোয়ার ভি, তার মানে ভি এর জায়গায় লিখতে পারি কিউ বাই পাই আর স্কোয়ার। দেখো কিউ বাই পাই আর স্কোয়ার, তাহলে রো ভি কিউ ইন্টু এল, বুঝতে পারছো? এবার দেখো রো ভি এর জায়গায় লিখতে পারি কিউ বাই পাই r স্কয়ার ইনটু কিউ ইনটু l, এখান থেকে রো কিউ স্কয়ার l upon পাই r স্কয়ার। এইটা হবে টর্ক, সরি দেখো এইটা হবে টর্ক, রো কিউ স্কয়ার l বাই পাই r স্কয়ার। দেখো এইটা হবে টর্ক, মিলেছে কিনা দেখো, রো l কিউ স্কয়ার পাই r স্কয়ার, একদম মিলে গেছে, একদম মিলে গেছে। দেখো 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 দেখো